তৃণমূল সাংসদকে হুমকি মেসেজ, তুই বাজবি তো, থানায় অভিযোগ দায়ের। ঘটনার তদন্তে নেমে এক বিজেপির নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনায় শুরু রাজনৈতিক চাঞ্চল্য। তৃণমূল সাংসদকে হুমকি মেসেজ, তুই বাজবি তো। পুলিশের দ্বারস্থ আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার, সাংসদের অভিযোগের ভিত্তিতে এক বিজেপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলেও। ঘটনা সূত্রে জানা যায়, প্রতিদিনের মতনই কাজ সেরে রাত ১০টা নাগাদ বাড়ি ফেরেন সাংসদ। প্রায় রাত ১০:৩০ নাগাদ সাংসদের ফোনে একটি হুমকি মেসেজ আসে, আর সেই মেসেজে লেখা, তুই বাজবি তো। এরপর স্বামী বাড়ি ফিরতেই সমস্ত বিষয়টি স্বামীকে জানান অপরূপা পোদ্দার। বুধবার সকালে সাংসদ শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের করেন। সাংসদের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করে শ্রীরামপুর থানার পুলিশ। এরপর তদন্তের ভিত্তিতে বিজেপি নেতা অম্লান দত্ত নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, অম্লান দত্ত নামে ওই ব্যক্তির বাড়ি শ্যাওড়াফুলি এলাকায়, বয়স ৫৪। গত পৌর ভোটে বৈদ্যবাটি পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী হয়েছিলেন তিনি। তবে ওই হুমকি মেসেজটি অম্লান দত্তই পাঠিয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই ওই বিজেপি নেতাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। এই বিষয়ে সাংসদ অপরূপা পোদ্দার জানান, বিজেপি প্রার্থী অম্লান দত্তের মাধ্যমে বিজেপি আমাকে হুমকি দিয়েছে, কিন্তু আইন আইনের পথেই চলবে। ওরা কেন এই কাজটি করেছে আমি জানি না, তবে আমি কাউকে ভয় পাই না। আমি মমতা ব্যানার্জির নেতৃত্বে কাজ করি আর জীবনের শেষ দিন অবধি লড়ে যাব। এই অম্লান দত্তের মাধ্যমে বিজেপি আমাকে টার্গেট করে ভাবছে যে আমাকে ধমকাবে, আমি তাতে ভয় পাই না এবং আইন আইনের মতো ব্যবস্থা। কেন কেন সেটা তো সে বলতে পারবে, সে কি থ্রেট দিয়েছে, কেন দিয়েছে, টোটালটাই অম্লান দত্তই বলতে পারবে। কি লিখেছে আপনি সেটা আমি আমার অথরিটিকে, পুলিশ প্রশাসনকে দিয়েছি, তারা তাদের মতো ঠিক অ্যাকশন নেবে, এটা আমার। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। এই বিষয়ে বিজেপির দাবি, পশ্চিমবঙ্গে পুলিশ বিরোধীদের জন্য অতি সক্রিয় এবং শাসক দলের জন্য সম্পূর্ণ নিষ্ক্রিয়। কেন বলছি, গতকালের যে পোস্ট, তো বিষয়টা হচ্ছে যখন এই পুলিশকে শাসক দলের নেতারা ঘড়ি দেখিয়ে টাইম বেঁধে দেয় হুমকির সুরে ধমকির সুরে, তখন এই পুলিশ চুপ থাকে, তাদের ঘাড় নিচু করে সেই শাসক দলের বাণী শোনে। আর বিরোধীরা কিছু করলে সামান্য কারণে তাদেরকে অ্যারেস্ট করা হয়। পশ্চিমবঙ্গের পুলিশ এবং শাসক দলের যে কাজ, সেই কাজ আমার মনে হয় কোথাও মানুষের জন্য এবং বিরোধীদের জন্য খুবই লজ্জাজনক। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, শ্রীরামপুর। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।